আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্থানীয়দের কাছে তার পরিচিতি ক্ষুদে বিজ্ঞানী হিসেবে নাম মাহবুবুর রহমান শাওন বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ সেন্সর লাইট স্মার্ট সুইচ সি প্ল্যান তৈরি করে এর আগে তাক লাগিয়েছেন তিনি এবার বানালেন জ্বালানি ও চালকবিহীন গাড়ি শাওনের নতুন আবিষ্কার চালকবিহীন গাড়িটি রোববার উনত্রিশে এপ্রিল সকালে কুয়াকাটা কলাপাড়া সড়কে পরীক্ষামূলকভাবে চালানো হয় এ সময় গাড়িটি দেখতে ভিড় জমান হাজারো উৎসুক জনতা উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের পুত্র শাওন ঢাকার একটি কলেজে রোবোটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র তিনি মেধা ও অক্লান্ত পরিশ্রমে জ্বালানি সাশ্রয়ী সোলার সিস্টেমের চালকবিহীন গাড়ি তৈরি করে এবার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সাউন্ড জানান গাড়িটি তৈরি করতে প্লাস্টিক বোর্ড লোহার অ্যাঙ্গেল প্লাস্টিকের গ্লাস থাই গ্লাস পুরোনো অটোরিকশার চাকা সোলার প্যানেল ব্যাটারি ছাড়াও কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন গাড়িটি চালক ও চালকবিহীন দুভাবে চালানো যাবে কম্পিউটার মাধ্যমে প্রোগ্রাম সেট করে চালকবিহীন চলবে এই গাড়ি যা তিনি আজ করে দেখিয়েছেন সাধারণ ব্যাটারি দিয়ে চালানোয় গতি তেমন একটা উঠেনি এখন এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার লিথিয়ামায়ন ব্যাটারি হলে গতিবেগ আরো বাড়বে ছোটবেলা থেকে নতুন কিছু আবিষ্কার ছিল তার লক্ষ্য সাউন্ড সিকিউরিটি অ্যালার্ম মোবাইলের ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ সেন্সর লাইট স্মার্ট সুইচ মোবাইল সুইচ মোবাইলের মাধ্যমে সুইচ অন অফ সিস্টেম আবিষ্কার করেছিলেন দু সালে সি প্ল্যান তৈরি করে পরীক্ষামূলক নদীতে চালিয়েছিলেন সাউন্ড তবে আধুনিক যন্ত্রপাতি ও অর্থনৈতিক সহযোগিতা পেলে সাউন্ড তার আবিষ্কৃত গাড়ি ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব বলে জানিয়েছেন ছোটবেলা থেকেই আমার বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল লেখাপড়া পাশাপাশি খেলাধুলা হিসেবে বেছে নেই ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি সেই খেলাধুলা থেকেই আবিষ্কারের প্রতি ঝোঁক বাবা মা সবসময় নানাভাবে সহযোগিতা ও উৎসাহ জগিয়েছেন শাওনের বাবা মোহাম্মদ নাসিউদ্দিনবার শাওন ছোটবেলা থেকেই লেখাপড়ার চেয়ে নানা যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করত তার খেলাধুলার অংশই ছিল আবিষ্কার ছেলের এমন আগ্রহ দেখে তাকে বাধা না দিয়ে যখন যা চেয়েছে তাই কিনে দিয়েছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ